শাস্ত্রী, সেদিন সকালবেলায় কবির পায়ের কাছে বসে ওম পিতা নমঃ ওম পিতা নমঃ মন্ত্রটি বারবার পাঠ করছেন। রবি ঠাকুর তার কন্যার মৃত্যুর সময় এই মন্ত্রটি তো পাঠ করেছিলেন। মেয়ে প্রয়াত হচ্ছেন, মেয়ে বাবাকে বলছেন, বাবা আমার জন্য একবার ওম পিতা নমঃ মন্ত্রটা বলো না। রবি ঠাকুর দেখতে পাচ্ছেন চোখের সামনে তার মেয়ে চলে যাচ্ছে। রবি ঠাকুর হাত জোর করে মেয়ের সামনে বলছেন, ওম পিতা নমঃ। সেদিন কি বৃষ্টি ছিল, বর্ষা ছিল কোথাও? রবি ঠাকুর শুয়ে আছেন, তাকে সাজানো হচ্ছে, চন্দন পরিয়ে দেওয়া হচ্ছে তার কপালে, বেনারসির জোর পরিয়ে দেওয়া হচ্ছে গায়ে। সেদিন রবি ঠাকুর শুধুমাত্র রবীন্দ্রনাথ কিংবা রবি ঠাকুরে আবদ্ধ থাকেননি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোটা দেশ এবং পৃথিবী জুড়ে জানতে চাইছেন কবি কি সত্যি প্রয়াত হয়েছেন। শান্তিনিকেতনের সবার চোখে চোখে তখন জল, সবাই চাইছেন কবি জোড়াসাঁকোতে নয় ফিরে আসলেন তাদের নিজের শান্তিনিকেতন। সেখানে কিন্তু এলেন আর কই, সাহিত্য রবি ঠাকুরকে সেদিন যারা সাজিয়েছিলেন তাদের মধ্যে একজন নির্মল কুমারী দেবী। কি অসাধারণ ভাবে তিনি ব্যাখ্যা করছেন, লিখছেন খালি মনে হচ্ছে এটাই তো তার জন্য শেষ সেবা। আমাদের এরপর তো আর কোনো সুযোগ পাওয়া যাবে না। তারা চাইছেন আরো কিছুক্ষণ কবিকে রেখে দেওয়া হোক, স্নান করানো হচ্ছে কবিকে, সেই আবার জল শ্রাবণ মাস, তার আগের দিন পূর্ণিমার রাত, গোটা আকাশ জুড়ে একটি চাঁদ। রবি ঠাকুর যখন চলে যান তিনি পেছনে রেখে যান একটি আবহকালকে,
তিনি রেখে যান এমন হাজার হাজার মানুষকে গোটা পৃথিবী জুড়ে, যারা সমস্ত কাজ ফেলে মাটিতে বসে কিংবা চেয়ারে বসে শুধুমাত্র দেখতে চান বা শুনতে চান তারই কথা, তারই সুর, তারই গান, তারই কবিতা। প্রতিবার নিয়ম করে অনিয়ম করে আমাদের পরে নিবেদনটি, প্রথমে একটু ঋণ স্বীকারের পাল্লা, একটু অডিয়েন্সের লাইক পাওয়া যাবে। ঋণ স্বীকার আলোতে হোক, আমরা যখন ভাবি যে এরকম একটি কাজ করব, এই পরের কাজটির ভাবনা এবং গ্রন্থনা আমার, সেই বিশ্বরূপাণী যখন এতে যোগদান করেন কোরিওগ্রাফির মাধ্যমে এবং তার পোশাক নির্মাণের মাধ্যমে, প্রতিদিন যখন ক্রিমসন গ্যালারিতে রিহার্সাল চলে গত বেশ কয়েক দিন, আপনারা কাজটি দেখলে হয়তো আন্দাজ করবেন কতদিন। আমরা আসলে ভেবেছিলাম এটি সম্পর্কে যখন আপনাদের বলবো তখন ঋণ শিক্ষা দিয়ে শুরু করবো, আমাদের সমস্ত ঋণ শিল্পী শ্রাবণী সেনের কাছে। আমরা সবাই মিলে যদি একবার আরেকবার তার জন্য হাত তিনি এক বাক্যে ও প্রান্ত থেকে শিল্পী স্বপন নন্দী, শিল্পী সৌমিত্র নন্দী তাদেরকে বলেন, আমার কোনো আপত্তি নেই, অনুরোধের মাত্রা বাড়তে থাকে। রশিদ খানকে ফোন করা হয়, তাকে বুঝিয়ে সবটা বলার চেষ্টা করি, বললাম আপনার একটি গানের অংশ ব্যবহার করতে চাই। তিনি বললেন রবি ঠাকুরের কাছে না করার ধৃষ্টতা আমার নেই, ব্যবহার তারপরে আবার শিল্পীর কাছে ফোন, শিল্পী শ্রাবণী সেন দিদি রূপঙ্করের একটা গান তো চাই, বলল আপত্তি নেই, ব্যবহার কর, বাকিটা আমি দেব। ফেসবুকে মেসেজ পাঠালাম বিখ্যাত শিল্পী শুভায়ুষ্কেন মজুমদারকে, বললাম শিল্পী শুভায়ু আপনার একটি অংশ একটি প্রোডাকশনে ব্যবহার করতে চাই।
হলো একটু টেলিফোনে বিস্তারিত শুনতে চাই, শুনলাম। বলেন আমি যদি রেকর্ড
Oh.
Thank you.
Thank you.
Niche.
Gracias.